নমস্কার, নবরবি কিরণের রেডিও নাটকের আসরে আপনাদের স্বাগত। এনআরকে রেডিওর রোববারের নাটকের দ্বিতীয় পর্ব আপনাদের সকলের জন্য নবসাজে সেজে উঠেছে। এপ্রিল মাসের সমস্ত নাটক উপস্থাপিত হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পগল্প রাজকাহিনী অবলম্বনে। আজকের গল্প অবনীন্দ্রনাথ ঠাকুরের হাম্বিরের রাজ্যলাভ। হাম্বির এখন শুধুই হাম্বির নয়, ভগবান একলিঙ্গর দেওয়ান মহারানা হাম্বির। মেবারের মুকুট উদ্ধার করে লাভ করেছে কৈলোর কেল্লা। আশপাশের গ্রাম আর 2000 মাত্র রাজপুত সিপাই। অন্যদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মালদেব তখন চিতরে বসে সমস্ত মেবার শাসন করছেন, আর প্রায় মা লক্ষ্মী রানীর সঙ্গে কেল্লার ছাদে উঠে চিতর দর্শন করছেন। মা দেখো দেখো, কৈলোরের কেল্লা চারিদিকে পাহাড়ে পাহাড়ে কেমন আলো জ্বলছে, এ যেন আলোর জাল। ওই আলো ভিলেরা জ্বালিয়েছে মা। কি আশ্চর্য, এ যেন নগর বসিয়ে ফেলেছিস। ওই শোনা যায় নহবতের বাজনা, তোপখানায় বোমা ফাটছে। দেখো মা, মেয়েরা প্রদীপ নিয়ে নাচ করছে, কি অপূর্ব লাগছে না? এই নগরে এর একটা ভালো নাম তোমায় বেছে নিতে হবে। কি দেওয়া যায়, লক্ষ্মীপুর কেমন হবে? শুধু নাম নয়, তার সঙ্গে একটি লক্ষ্মী বউও আনতে হবে। মা ও ছেলের কথোপকথনের সময় চিতর থেকে মালদেবের দূত হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কৈলোরে উপস্থিত হল। প্রণাম রানীমা, চিঠিটা গ্রহণ করুন। লক্ষ্মী পত্রটি পাঠ করলেন। মালদেব লিখেছেন তার কন্যা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তাকে চরণের দাসী করে তার বংশকে পবিত্র করা হোক। তিনি এও জানিয়েছেন যে তিনি পাঠানের আশ্রয় আছেন বটে, কিন্তু ধর্ম ছাড়েননি। হাম্বির বাছা, দূতের হাতে চিঠির ভালো করে জবাব লিখে দাও। মায়ের আদেশ আমি অমান্য করব না, বিবাহের প্রস্তুতি শীঘ্রই শুরু করব। বৎস, মালদেবের কন্যার সঙ্গে মেবারের রাজলক্ষ্মীও তোমায় বরণ করবেন। কৈলোরে বরযাত্রার উদ্যোগ শুরু হয়। হাম্বিরের ঘোড়া যেন উড়ে চলল। বরযাত্রীরা প্রায় সন্ধ্যার সময় চিতর সম্মুখে উপস্থিত। আপনি নিজের ঘরে আসছেন, আমি কন্যার পিতা বটে, কিন্তু বাড়ি আমার কোথায়? এই যে মহারানার নিজেরই কেল্লা। ধন্যবাদ, নমস্কার। মহারানা হাম্বির, শুভ বিবাহ কার্য সুসম্পন্ন করা যাক। রানী লক্ষ্মীর হুকুম, আজ রাত্রেই বরকন্যা যেন কৈলোরে ফিরে যায়। হ্যাঁ, মায়ের ইচ্ছানুসারে বিবাহ কার্য সুসম্পন্ন হোক। হাম্বির, আপনার পিতা পিতামহ এই রাজসভায় বসেই রাজত্ব করতেন, এই সেই রাজসিংহাসন। হাম্বির অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন। হাম্বিরের মনে হচ্ছে চিতরের শূন্য রাজসিংহাসন ঘিরে ছায়ার মতো বীর পুরুষরা দাঁড়িয়ে রয়েছেন এক দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে। রাজপুত সৈন্যরা হাম্বির সহ সিংহাসনকে প্রণাম করে। এই সময় কমলকুমারী সখীসহ প্রবেশ করে হাম্বিরের গলায় মালা পরালেন। মঙ্গল শাঁক বেজে ওঠে চারিদিকে। দুই বছর যেতে না যেতেই হাম্বির চিতর জয় করলেন। মালদেবের পুত্র বনবীরের চিতরে রাজত্ব করার স্বপ্ন আর পূরণ হল না। হাম্বির পাঠান ফৌজের সঙ্গে লড়াই করে মোহাম্মদ খিলজিকে চিতরের কেল্লায় বন্দী করলেন। কড়া পাহারার মধ্যে থাকেন দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি। তুই চিতরের সিংহাসনে বসবি না? তোর কি ইচ্ছে নেই? মা, চিতরের রাজসিংহাসনে বসতে গেলে কি চাই জানো? বাপ্পারাও সিংহাসনে বসতে গেলে প্রয়োজন ভবানী মায়ের হাতের খাঁড়াখানি উদ্ধার করে খাঁড়াটিকে পুজো করা। কেউ বলে সে খাঁড়াখানি পাঠানেরা লুট করেছে, আবার কেউ বলে রানী পদ্মিনীর সঙ্গে খাঁড়া চিতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার বিশ্বাস ভবানী মার খাঁড়া
এখনো চিতরেই আছে, কে এমন আছে যে সেই খাড়াখানি সন্ধান করবে? মা, আজ আমি তোমায় বলি, তোমার পায়ে হাত দিয়ে শপথ করছি আমি, ভবানী মায়ের খাড়া উদ্ধার করে তবে অন্য কাজ। আশীর্বাদ করি তুমি জয়ী হও। আলো আঁধারি পরিবেশ, অন্ধকার বনজঙ্গল পার হয়ে শ্মশানে হাম্বির ও কমলকুমারী, তাঁদের খাঁড়া সন্ধানের যাত্রাপথে প্রচণ্ড ঝড় ওঠে। বাবা, কালো মেঘে একেবারে আকাশটা ছেয়ে গেছে, বাতাসে কি প্রচণ্ড শব্দ, গাছের ডালপালা ভেঙে পড়ল বোধহয়। এই প্রচণ্ড ঝড় বাদলের মধ্যে শুনতে পাচ্ছি কোথা থেকে যেন জল পড়ছে। শ্মশান পাহাড় হয়ে বোধহয় এক পাহাড়ের কাছে এসে পড়েছি আমরা। ওইখানে দেখছি একটা বট গাছ রয়েছে, তার পাশেই একটা সুড়ঙ্গ পাতালের দিকে নেমে গেছে। এই সুড়ঙ্গেই পদ্মিনী রানী চিতার আগুনে পুড়ে মরেছিলেন। আচ্ছা, এই সুড়ঙ্গের শেষেই একটা গুহায় কারুণী দেবীর মন্দির না? হ্যাঁ, কারুণী দেবীর মন্দিরে শুনেছি একটা সাপ পাহারা দিচ্ছে, আর ঠিক তার মাথার উপরে খাঁড়া ঝুলছে। আমি সুড়ঙ্গ পর্যন্ত গিয়েছি অনেকবার, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাইনি। কমলরানী, তুমি সুড়ঙ্গ অবধি আমার সঙ্গে চলো, সেই বটগাছের তলায় আমি তোমাকে রেখে আমি ভেতরে ঢুকব। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে হাম্বির প্রবেশ করে, পাথরের দেওয়াল বেয়ে জল পড়ছে। হাম্বিরের মনে হলো যেন সাপের গায়ে পা পড়েছে, অন্ধকূপে সে যেন কি হাতড়ে বেড়াচ্ছে। হঠাৎ শুনতে পায় শাঁখির শব্দ। হাম্বির দেখল পাথরের দেয়াল দুফাঁক হয়ে যাচ্ছে, গেরুয়া কাপড় পরা পাঁচজন ভৈরবী আগুনের উপরে একখানা লোহার কড়া ঘিরে বসে রয়েছেন। অনেক দূরে কারুণী দেবীর মূর্তি। হাম্বির ভৈরবীদের কাছে গেল। কে রে তুই, কি চাস? মা ভবানী বাপ্পা রাওকে যে খাঁড়া দিয়েছিলেন সেই খাঁড়া আমি চাই। আমি চিতরে রানা হাম্বির। ভৈরবীরা হাম্বিরকে আগুনের উপর কড়াখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির কড়াখানায় হাত দিতেই আগুন নিভে গেল। হাম্বির দাঁড়িয়ে রইলেন কমলরানীর সামনে ভবানী মায়ের খাঁড়া হাতে। কমলরানী, আজ আমি খাঁড়া হাতে চিতরের রাজ সিংহাসনে বসব, আমার মা জননীর সকল স্বপ্ন আশা আমি পূর্ণ করতে পেরেছি। চলো চিতরে ফিরে চলো। হাম্বির আর কমলকুমারী ফিরে এসেছেন চিতরে। এসো বৎস, রাজস্থানে আর জয়ধ্বনি শোনা যাচ্ছে। আশীর্বাদ করি তোমায় বৎস, রাজপুত বীর ধর্ম পালন করে রাজত্ব করো। আজ বড়ই আমোদের দিন, নৃত্যগীতের দ্বারা উৎসব পালন করো। গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ, অভিনয়ে হাম্বির অভিক ঘোষাল, লক্ষ্মী শর্মিষ্ঠা মুখার্জি, দূত সুদীপ্ত রায়, মালদেব শিবশঙ্কর গুপ্ত, কমল কুমারী ইনা বাগচি, ভৈরবী শর্মিষ্ঠা মুখার্জি, নাট্যরূপ অদিতি দত্ত, পরিচালনা নবনাটকে উপদেষ্টা অরিজিৎ মিত্র।